ভালো হবে দাঁড়াও, তুমি তো এমনিই পূজারি ঠাকুর ভক্ত, মাই ঠিক করে দেবে তোমার কি আছে? মায়ের জন্য বেচি আছে। ও চশমা করেছো? না এই যে আমার কাজ কাজ ডাজ করতাম তো। এই চশমাটা দেখি দুর্গন্ধ না কাছে। ও এটা পোড়াতে আমি চশমা না। এই যে কি বলবো, আমার একজন বাবা এসেছে দেখো, আমাকে মেয়ে বলে ডেকেছে, এই যে চিনতে পারছো সবাই? বলো তুমি কেমন আছো, সবাই তোমাকে দেখছে, সেদিন দেখেছিল? খুব একটা শরীর ভালো নয়, আগের থেকে অনেকটা ঠিক আছে কাকু, উঠে এসেছে, সকলের ভালোবাসা আশীর্বাদ, এবং কাকু অনেক পুণ্যি কাজ করেছেন, ভালো মানুষ, উনি ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের উপর ভরসা আছেন, তার জন্য উনি আজকে সুস্থ। ওই যে কাকিমাকেও দেখছেন, কাকিমা কেমন আছেন? সব ঠিক হয়ে যাবে, এতদিন ধকল গেল না। তা তুমি কেমন আছো? ঠিক আছে, মন্দির থেকে যাবে, আস্তে আস্তে সব সুস্থ হয়ে যাবে। বলো এবার ছেলে কেমন আছে? তুমি কোথায় আছো? বৌদি দুধ চা বলো তো তিনটে। হ্যাঁ বলো, কি বিস্কুট খাবে? বিস্কুট খাও। আমি একটা কথা বলতে চাই। বলো। আমার ছেলে 14 বছরের মেয়ে তুলে নিয়েছিল। 14 বছরের মেয়ে তুলে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। 14 বছর না, দা কাকুরটা শুনবো আজকে, তুমি একটু ধরবে বাবার মুখের কাছে, কাকুরটাই শুনবো আজকে, সেগুলো তোমাকে সকলে শুনেছি। বলো বাবা। 14 বছরের মেয়ে তুলে নিয়েছিল আমার বাড়িতে। আচ্ছা। 7 দিন মেয়ের মা বাবার কোনো খোঁজ নাই। আচ্ছা। তারপরে আমি বললাম, মিঠুকে বললাম, মিঠু ওর মা বাবাকে খবর দাও, তাহলে আমাদের উপর সম্পূর্ণ দায়িত্বটা পড়বে। ওদের ওরা এসে ওরা 4-5 জন প্রধান মেম্বার নিয়ে এসেছিল ওই পাড়ার। আচ্ছা। ওরা বলে রেস্টরি হবে, আমি বললাম হ্যাঁ রেস্টরি হবে। আচ্ছা। গরম টরম দেখালো, আমি বললাম তোমার ছেলে তুলে নিয়ে এসে, আমি বললাম তোমাদের তো মেয়ে 4 দিন চলেছে, তাহলে তোমরা কিরাম, তাহলে তোমাদের একটা হোশ নাই, একটা মেয়ে তোমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, তোমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাহলে তোমরা ওরা বলতে গেছে রেস্টি হবে। বলে হ্যাঁ রেস্টি করো, মেয়ের বয়স কত? মেয়ের মাকে জিজ্ঞাসা করা হলো, মেয়ের মা বললো 14 বছর বয়স চলছে। আচ্ছা। তাহলে এইবার একটা কাজ করো, তোমরা তোমাদের মেয়ে নিয়ে যাও, যখন 18 বছর হবে তারপরে আমার সাথে কথাবার্তা বলবে। আচ্ছা। এই কথাটাই আমার সাথে হয়েছিল। তারপর বলে কিছুদিন থাকুক, 5 জনা বলছে, বলে হ্যাঁ থাকুক, মেয়ে থাকে 10 দিন আবার পালিয়ে যায়। এইভাবে করতে করতে ছেলে অপারেশন করিয়ে আসলো, ছেলে অপারেশন করার পরে 7 দিন পরে আবার ওই মেয়েকে, হ্যাঁ ওই মেয়েকে আনতে যায়, দিয়ে থানায় নিয়ে যায়। থানায় 2 জন, আমি বলে সাজা কাটবে, 2 জনাই সাজা কাটবে, আমার ছেলেই হোক আর আমার মেয়েই হোক, মেয়েই হোক,
যেরম ওরা আমি না মূর্খ, কানুন তো মূর্খ না, আমি না মূর্খ আছি, কানুন তো মূর্খ নাই, কানুন তো ঠিক আছে। আমি বলো দুইজনের সাজা কাটুক, পিয়ালি আসলো, পিয়ালি নিয়ে এসে বলে বাড়িতে তুলতে হবে। আমি বললাম বাড়িতে তুলব না, আমি বাড়িতে তুলব না, তুমি 18 বছর পরে আসবা, তার এর ভিতরে আমার বাড়িতে। তাহলে তো বুঝ সভাপতি ভুল কাজ করেছে, নাবালিকা মেয়ের তো বিয়ে দিতে পারে না উনি, একটা নাবালিকা মেয়ের বিয়ে দিতে পারেন না উনি, উনি বাড়িতে তোলার কথাও বলতে পারেন না, যত পরিচিতি হোক না কেন, কারণ এটা আইনত ঘোর অপরাধ। তাহলে এখন তারপরে কি হলো? না না, মেয়েটার বয়স হয়েছে এখন 16 বছর, 17 বছর চলছে, ঠিক আছে, প্রেগনেন্ট হয়েছে। এখন পাড়ার মানুষে বলছে এখন প্রেগনেন্ট হয়েছে, ওকে হেল্প করো। তাহলে আর একদিন আমি কি বললাম, আমি বললাম তাহলে বাবু তোর মা তো এতজন ঘুরি ঘুরি দেখলো, আমাদেরও তো একটু তো মান সম্মান আছে, এক জায়গায় রান্না করো খাক, মেয়েটা কেমন দেখাশোনার লোক লাগবে, লাগবে ঠিকই, গালাগালি তো হয়েছে, এই নিয়ে গালাগালি, আমরা বাড়িতে তোকে থাকতে হবে না। এখন যে বলছে আমি মেরেছি, আমি মেরেছি, হাত দিয়েছি, এই যে হাতের ফিঙ্গার তো 10 বছর পরেও তো পাবে, হাতের ফিঙ্গার পাবে কি না, পাবে কি না বলো? অবশ্যই। হ্যাঁ, পাড়ার মানুষও যদি বলে হাতের ফিঙ্গার, তাহলে ওটে যদি তুলে তাহলে 10 জনাই উঠবে, আমার হাতের ফিঙ্গার চেক হবে, মেয়েটার গায়ে আমি হাতের টর্চ দিয়েছি, তাহলে আমি মেরেছি, তাহলে হাতের ফিঙ্গারটা পাবে, তাহলে ওর মা বাবাও তো আগে ফাঁসবে। তুমি 14 বছরের এসে মেয়েকে যে বিয়ে দিয়েছো, একটা ছেলেকে ফাঁসেছো, তাহলে ওর মা বাবা ফাঁসবে না? অবশ্যই। ও সভাপতিও ফাঁসবে, সভাপতিও ফাঁসবে, হ্যাঁ হ্যাঁ সভাপতিও ফাঁসবে, সভাপতি এই কাজটা করতে পারে না, বিশেষ করে এখন তো সরকার বলেই দিয়েছে যে কোনো 18 বছরের নিচে কোনো মেয়ে যেন বিয়েও না দেয়, তাই জন্য পড়াশোনা সমস্ত কিছু দিক দেখাচ্ছে। উনি যে কাজটা করেছেন উনি তো আইনত অপরাধ কাজ করেছেন, অবশ্যই, সেদিন তো আমি জানতাম না, কিন্তু উনি আইনত অপরাধ কাজ করেছেন। তাহলে ফোন করে হসপিটালে আছি, আমি হসপিটালে আছি, তাহলে আমাকে বলতো, তাহলে আমার বাড়ির তালা ভাঙার অর্ডারটা পাড়ার লোকও দেয়নি, পাড়ার লোকের যে ডুপ্লিকেট সই করা সব আছে, পেপার আছে, তাহলে সব আমার কাছে আছে। হ্যাঁ, তোমার কাছে? হ্যাঁ, আমি নিয়ে এসেছি ওটা। হ্যাঁ, নিয়ে এসেছি, পাড়ার লোকের যে সই আছে, তাহলে মেয়েটার এখন 17 বছর বয়স হয়েছে, মেয়েটার কোনো অ্যাক্সিডেন্ট হলে এ দায়িত্ব কে নেবে ম্যাডাম বলো? তাই তো, এটি আমি জবাব দিচ্ছি, সরকারও পারবে না। ও তো বললো যে 18 না 19 বছর হয়ে গেছে, তার জন্য তো। হ্যাঁ, আপনার ডকুমেন্টস আছে 17 বছরের? ওর না, তুমি আমি এই জন্য বলে, তুমি তো যা ডাকবে ওর বাবা মাকে ডাকবে, ওর ভোট 18 বছর 19 বছর হলে ভোটের কার্ড হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, যখন 19 বছরের কার্ড হবে তখন এখানে প্রমাণ পাওয়া যাবে, 19 বছরে যেতে পেটে পেট বাচ্চা আসে তখন একটা আইন হয়, 17 বছর 17.5 বছর 18 বছর হলে কোনো আইন থাকে না সরকারের, একদম। হ্যাঁ, তাহলে এইখানে যে ফাঁসাতে যাচ্ছে, আমার বাড়ি ঘর নেই, আমার কাছে অন্য পয়সা নেই, আমার খালি বাড়িটুকু আছে, তাছাড়া পয়সা সব ওরাই নষ্ট করে দিচ্ছে আমার। আমি তো আগে তো কোম্পানিতে কাজ করেছি, যেটুকু পড়ালেখা করে না, আমি তো মূর্খ, তাহলে এরা তো মূর্খ না? আমি আঙুলের ছাপলে সারা বিশ্ব ঘুরি নিয়েছে, কোনো ইঞ্জিনিয়ার আমার সাথে এখনো পারে না ম্যাডাম, কর্মশেষ দিয়ে আমার সাথে কোনো ইঞ্জিনিয়ার পারে না, কেন 10 টাকায় থেকে আমি হেল্পারি করেছি, সেই জিনিসটা আমার মাথায় আছে। ঠিক, বাবা ক্লাস 4 পাস, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বাবার কাছে এসে যারা পড়াশোনা করছে তারা ট্রেনিং নিয়ে যায়, মানে বাবার এতটাই এক্সপিরিয়েন্স আছে, বাবা এসআর থেকে শুরু করে ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে সবকিছুর মধ্যে বাবা কন্ট্রাক্টর হিসেবে বাবা কাজ করে গেছে, বাইরেও গেছে বাবা, সবকিছু। আমি কানাডা পর্যন্ত গেছি, সাউথ আফ্রিকা গেছে, আচ্ছা, ওমানে গেছে, কোয়েতে গেছে, 1 সপ্তাহের জন্য কোম্পানি পাসপোর্ট বানিয়ে দিয়েছে, নিজেরাই তৈরি করে দিয়ে পাঠিয়েছে বাবাকে, কোম্পানির পাসপোর্টে আমাকে গেলে তো এয়ারপোর্টে ছেড়িয়ে দিয়ে আসছে 1 সপ্তাহের জন্য, বেশি দিনকার জন্য যায়নি বাইরে, এই ওমান টমানে
স্টুর ভিসা বলে না, আমরা স্টুর ভিসাতে যেতাম। আচ্ছা, স্টুর ভিসা নয় ভিজিট ভিসা, এখানে এক সপ্তাহ পরে ছাড়া তো রিটার্ন করা হয় না, ওই যাব দু ঘন্টা কাজ করি দিয়ে ওইখান থেকে আবার চলে আসি। আমাদের যে মার্কেটিং ম্যানেজার, আমাকে পাঠায় বলে এই কাজটা আমাকে আগে ক্যামেরাতে দেখাবে, বলে পাল স্যার বলেন, বলে এই পাইপটা এই পড়ল আছে আমাদের এই যে 500 করোড় টাকার এই পাইপটা যে নাটকি আছে সব হয়ে যাবে। বলে ঠিক আছে, তোমাকে এসের থেকে পয়সা দেবে, পাসপোর্ট বানিয়ে দেওয়া হবে, তোমার যে পাসপোর্ট আছে কোম্পানি ওই পাসপোর্টে তোমাকে পাঠিয়ে নেওয়া হবে, তুমি কাজ করে চলে আসবা। বাইরে যাই, দু ঘন্টা লাগে কাজ করতে, আমার যখন রিটার্ন আসবো আমার এক সপ্তাহ ছাড়া আমার রিটার্ন হয়, কারণ ও হোটেলে টোটেলে খাবার খায় থাকি। আগে পেপারগুলো নিয়ে মার্কেটিং ম্যানেজারকে আমি পাঠিয়ে দিই, বলে পারলে এখন তুই এখন ঘুরি বেড়া হোটেলে খা, আরও যদি পয়সা কম পড়ে আরও তোকে দেওয়া হবে, আমার পাইপ পাস হয়ে গেছে আমার দরকার নেই। এখনো আমি বাইরে যেতে যাই, তাও এখন কষ্ট পর্যন্ত বাবা আসছে না, এখন 7 বছর হয়ে গেছে চাকরি ছেড়ে দিয়েছে। বাবার ম্যানেজার অফিসাররা আমার সাথে, এমন কি বাবার সাথে এখনো কন্টাক্ট রেখেছে, মানে ইনি লাইভও দেখেছে, তারপরে বাবা লাইভ দেখেছে উনি, আমি পাঠিয়েছিলাম তো দেখেছে, তো বলছে যে কি ওর ছেলে এতটাই, যদি ম্যাম যদি আমার কাছেও শুনতে চায় আমি তাও বল, বাহ বলেছে কি ওর ছেলে যে কি জিনিস, আমি ছোট থেকে শুনছি ম্যাডাম দেখছি। আমি আমি একটা কথা চুপ করতে, আমি একটা কথা কিছু ও একে তো আমাকে বীজ দিতে হবে, আমার কাছে আমি শূন্য হাতে আছি, ওরা চাটা খানার কথা বলছে, হ্যাঁ না ওরা তো কেউ হেল্প করবে না, না ওরা আমার পয়সার জন্য আছে। ঠিক আছে, এখনো বাড়িটা বিক্রি করে দেবো, অন্য জায়গায় এর বিটা দিয়ে দেবো, 100 জায়গায় একটা টিনের ঘর করে তার রাখবো, এর বিটা দিয়ে দেবো, আমরা দুজন আছে যা আছে এভাবে চলবে। তো আপনি কি খারাপ বলছেন কি ভালো বলছেন সেটা বলে, একে তো আমাকে বিদায় দিতেই হবে। কাকিমা মেয়ে কি বলছে শুনুন আগে, তোমরা কি বলছো, বাবার সিদ্ধান্ত, তোমরা তোমাদের মতামত কি? এখানে বাবার বাড়ি, বাবা মার বাড়ি, বাবা মা যেটা নিয়ে সেটা বাবা মার ব্যক্তিগত, সেখানে আমিও বলতে পারি না, তখন আমি দোষারোপ হতে পারি, আমার কোনো দরকার নেই। যেটা আমি তোমার কাছে নিয়ে এসেছি, তোমার যদি মনে হয় ডিসিশনটা ঠিক, কাকিমা বলুন। হ্যাঁ, ও যেটা বলবে সেটাই আমাকে করতে হবে, কারণ তার কাছে আমাকে থাকতে হবে। তাছাড়া আমি অনেক কিছু ন্যায় অন্যায় ছেলে মেয়েদের কাছে চুপচাপ করেছি, কিন্তু আর চুপচাপ থাকতে পারছি না, এখন আমাদের শেষ বয়স, ওকেও দেখতে হবে, আমার শরীরও এখন অচল, আমাকেও সেভাবে থাকতে হবে, সেই জন্য ও যেটা সিদ্ধান্ত নিবে সেটাই আমাদের সব। কাকু কি আমার কথা শুনবে না কাকু নিজের কথাটা বলবে, কোনটা? ম্যাডাম আমি একটা কথা বলবো, আমাকে তো কেউ দেখার মতন নাই না, তাহলে আমাকে কি করতে হবে, একটা টিনের ঘর করিয়ে এক সপ্তাহ যে 2-5 লাখ টাকা থাকবে ওর থেকে যেটু পারবে কর্ম করতে পারলে খাবো, না করলে ওই যে এমআইসি খারাপ থাকবে যে 500 টাকা বাড়ে আমরা দুজনে ওতেই খাবো। এখন ওই ছেলেকে দেখি আমার আর কোনো লাভ নাই, অনেক ভুল ত্রুটি আমি অনেক মেনে নিয়েছি, এটা আমি পারবো না। আর আপনাকে কি জেল খাটাবে না কি করবে, চিৎকার করছিলেন সেদিন, করে কি বিষয়টা বলুন তো একটু, আমি পিয়ালি শুনি ওটা সামনে দাও। হ্যাঁ, সেদিন পিয়ালি আমাকে বলছে তোমাকে বুদ্ধি কে দিয়েছে, তুমি এসে হসপিটালে ভর্তি হয়েছ, তখন বললে আমার শরীর খারাপ হয়েছে আমাকে ভর্তি হতেই হবে, বলে তাহলে এই বুদ্ধি তুমি তো ডিসচার্জ হয়ে গেলে তোমাকে আমি জেলে পাঠাবো। আমি পেয়ালিকে বললাম আমাকে জেলে হোক ফাঁসি হোক আমি বলি, এটা কি উনি হসপিটালে বলেছেন? হসপিটালে বলি আইছে, তারপর একদিন আর একদিন এই কথাটাই বললাম পেয়ালি তুমি আমার সাথে কথা বলবা না, তখন কি উনি ভিডিও করছিলেন? হ্যাঁ ভিডিও করে দিয়েছিল, ওই ক্লিপটা নাই যেটা বললাম, না ওই ভিডিওর ক্লিপটা আছে, উনি আমাকে যতটুকু ওই যেটা এই কথাটা যেটা বলেছে ওর দায়িত্ব কে দিয়েছে, আমার বুদ্ধিটা কে দিয়েছে, ওটা কিন্তু ভিডিও ক্লিপে নেই। হ্যাঁ ওটা আছে, আচ্ছা আমাকে বলো ভালো করে শুনবে, ওটা ওটা আছে, আছে তো, এ তোমাকে এই বুদ্ধিটা কে দিয়েছে? হ্যাঁ তোমাকে হসপিটালে বুদ্ধি দিয়ে তোমাকে তো আমি জেলে পাঠাবো, জেলে পাঠাবো না, নেই না ও বলেছে ছেলেকে যদি না তুলো তাহলে কিন্তু বউ, না 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 তুমি চুপ করো, তোমাকে এ বুদ্ধি রাখি দিয়েছে তুমি ভর্তি হওয়ার জন্য, আর যখন ও কথা গুনা বলছে সেটি মোবাইলটা তখন ওকে কি দিচ্ছে? ও আচ্ছা আচ্ছা, যখন তোমার কথাগুলো হচ্ছে তখন নিচ্ছে, হ্যাঁ নিচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা,
আর একটা প্রশ্ন, আমি হসপিটালে ভর্তি আছি, আমার বাড়ির তালা ভাঙা একটা প্রধান হোক, মেম্বার হোক, পুলিশ স্টেশন হোক, বাড়ির তালা ভাঙার কারোর অধিকার আছে? ওটা আমি ওই বিষয়টা বলছি, তালা ভাঙার যে অধিকারের কথাটা যেটা বলছো, হ্যাঁ সেটা আমরাও অনেক জায়গায় গিয়ে তালা খুলতে বলি তাদেরকে। আমি দেখলাম ভিডিওতে, সব থেকে বড় কথা হলো পিয়ালিদের ওই ভিডিওগুলো আমার ভীষণ কাজে লেগে গেছে, ঠিক আছে? সব থেকে বড় কথা কত যে ভালো হয়েছে, প্রুফ করতে পারবো। হ্যাঁ ওটা ভীষণ উপকার, বাবার শুধু না তোমার ফুল ফ্যামিলির উপকার হয়েছে ওই ভিডিও ফুটেজ দুটো। একটা হলো তালা ভাঙা, ওই যে আছেন, একটা হলো তালা ভাঙা, আর একটা হলো কাকুর স্টেটমেন্ট, কাকু কি চান, এটা বিশাল কাজে লেগেছে আমার, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা বলি কাকু, তালার যে ভাঙার যে বিষয়টা বলছেন, তালা ভাঙার জন্য তো আপনি একটা কমপ্লেন করতেই পারেন, সেটা তো অবশ্যই আমি বলছি। আমি তো বাড়ি না গেলে কিছু পারবো না। না না আপনি তো বাড়ি যেতেই হবে আপনার, আমি কালকে নিয়ে চলে যাবো। হ্যাঁ কালকে তো আমি ওকে বলেছি ভাড়া বাড়িও ছেড়ে দিতে, ওকেও বলেছি তুমি ওই বাড়িতে থাকবে, ঠিক আছে? তাতে কি হবে, এতগুলো টাকা বেঁচে যাবে। প্রথমত একটা মেয়ে বাড়িতে বাইরে থাকা মানে খুব কষ্ট, বাবা মার কাছে থাকা মানে একটা ছাতার তলায় থাকা, একা একা খেলো কি না খেলো, শরীরে কিছু নেই, কিছু নেই, আমার বাড়িতে যা লবণ ভাত হবে তাই খাবে, তাই খাবে, ওটাই তো। আগে দু আড়াই বছর একটা মেয়ে এইভাবে যে স্ট্রাগল করে যে ভাড়া আছে, আমি বলবো যে ও অনেক ও ট্যালেন্ট, তাও আর একা একা। ম্যাডাম আমি তো জীবনে তো লেখাপড়া করিনি, এরা তো পড়েছে, খরচা তো আমি চালিয়েছি যেটুকু পেরেছে, হ্যাঁ কোম্পানি থেকে আমি যেটু যতদিন কাজ ছিল ততদিন আমি পেরেছি ম্যাডাম, যতদিন আমি ম্যাডাম আমি যে কোনো কাজ করতে আমি কর্মকারী খাবো আমি লজ্জা করিনি ম্যাডাম, কারো চুরি রেখায় তো করতে যাবো না, কারো কাছে যে ভাগ মেরি যে আমি টাকা খাবো এও না, আমি যেটুক পারবো কর্ম করতে আমি সেটুক করে আমি খাবো, আমার হাত পাটা যদি ভালো থাকে শরীরটা ভালো থাকে তাহলে আমি যে কোনো কর্ম করি আমি খেতে পারবো অবশ্যই। আর যদি কেউ যেতে বলে আমাকে দোকান রুটি ভেজে দাও, ও তো আমার দু টাকা আসবে আসবে আমাকে দেখতে পারবো, কেউ বলে ডাল পুডিং, কেউ বলে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আমি সব পারবো। এখন চপ, চপের একটা ছোটো মোটো ভ্যানটা, ওই ভ্যানটা তাও আছে, ও আসবে না কেন আমার জিনিসপত্র নষ্ট করবে, ভাঙা চোড়া করবে ছেলেতে, আর ওই বইয়ে বলবে কি তোমার বাবা মাকে বাঁধতে হবে, ব্যাংকে হাতে ছাপ নিতে হবে, হাতে ছাপ নিয়ে বাড়িঘর আমাদের নামে করে নিতে হবে। তাহলে এবার আমি ওর বাবা মাকে তো আমি ছাড়বো না, এখন আমি লাইফে তুলবো, ডাকবো পাঁচজনের সামনে গিয়ে ডাকবো, এবার এইবার গিয়ে আমি কী করবো বাড়ির খদ্দে দেখব, আমি বাড়িতে ঢুকবো না, বাড়ির খদ্দে দেখবো, অন্য জায়গায় একটা পাড়া গ্রামে থাকবো, এক কাঠা জমি নিলেও একটা পায়খানা বাথরুম হবে, পাড়া গ্রামে গিয়ে থাকবে, বা আমার কোনো অসুবিধা নেই, আমার এক পা মাটিতে এক পা শ্মশান, এতে আমি এতে আমি দেখুন আপনারা ভালো থাকবেন সকলে মিলে, আপনি তো ছেলেকে ঠকাবেন বলেননি যে না আমি এর মধ্যে কোনো মতামত দেব, তবে আমাকে সেই সময় আমি এখনই বলছি, ওই ওনার ছেলে যে ফোনটা করেছিল ওটা দাও তো আমাকে, বিষয়টা একটু জানিয়ে দিই, নাম্বারটাও বলতে পারবে দাবা? হ্যাঁ এই সময় একটা কথা বলছি, হ্যাঁ দাবা এখানে দাবা, আমি একটা কথা, হ্যাঁ বলুন, আমার ছেলে ফোন করেছে ছেলে বা মেয়ের কর্তব্য কি, বাবা মা কেমন আছে না আছে সেটা খোঁজ নেওয়া, হাজারো লাখ লাখ টাকা না একবারের জন্য কিন্তু ফোন করে খোঁজ নাই, ঠিক আছে?
সেখান থেকে না ওর বউর ফোন আসছে না এ করবে তো দাঁড়াও আগে তুমি আগে নাম্বারটা দাও। আচ্ছা আপনারা একটু কমেন্ট করুন তো, কাকু তো আমরা তো সেদিনকে কাকুর সাথে কথা বলতে পারিনি, তো সেদিন তো আমি কোনো কমেন্টও দেখিনি, সব সিচুয়েশন জানেন তো। আমি তো চাইবো সকলেই ভালো থাকুক, সেটার জন্য আমি আমার কাজটুকু করেছি, কারণ সেই সময় দিয়ে এই কাজটা না হতো একটা উত্তেজিত পরিবেশ, কেস কামারি থানা পুলিশ অনেক কিছু মানুষ বিভ্রান্ত হতেন, ঠিক আছে, এ ওকে টানবে ওকে টানবে। তাহলে এবার আপনারা বলুন তো যে কি করা উচিত, কি করা উচিত, কাকু যে সিদ্ধান্ত নিচ্ছে সঠিক সিদ্ধান্ত কিনা প্রথম, দ্বিতীয় কথা হলো কি আমি ধরুন একটা সিদ্ধান্ত নিলাম বা দিলাম, হয়তো সেটা সকলেই মানতে পারলেন না, সেটা আলাদা জিনিস, কিন্তু যে সিদ্ধান্তটা দেবেন আপনাদের মতামতে আমি কাজ করব। এই কই শঙ্কর, শঙ্কর অফিসের ফোনটা তো ফোন করেছিল তো, অফিসের ফোনটা করো তো, নাম্বারটা বের করো। আবার কে এলো? পাচ্ছি না দাঁতে ব্যথায়, পাঁচজন তো হয়ে গেছে, দাঁতের ব্যথা সারা জীবন কার মতন করে দাও না আমায়, তাহলে আমাকে দুদিন যেতে দাও ম্যাডাম। ঠিক আছে তুমি আমায় করে দাও, আমার ভীষণ যন্ত্রণা, সারা জীবন কার মতন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে তা করে দাও, ডাক্তার দাঁত তুলতেও হবে না, না করে দাও যা বলবে তাই করবো, চলো। আমার না কিছুদিন স্ক্রিনশট করে রেখেছি, এমন এমন কথা কমেন্টে বলেছে না সবাই, আমার সবকিছু স্ক্রিনশট করে। আমার আরেকটা জিনিস আমি বলবো না, এখন কিছু বলবেন না, আগে ফোনটা না না সেটা আর বলে আমাকে লোকের মাঝে শুনতে হয়েছে, আমি শুনেছি। হ্যাঁ তোমাকে উল্লেখ করে আমার বলেছে অনেকে অনেক কিছু, এই বোন তুমি যদি আমার লাইফটা দেখো তুমি এটা বলো, এরকম করে করেও বলেছে অনেকে, গালিগালাজ করেছে যেটা একটা মা হয়ে মেনে নিতে পারবো না। আমি জানি তো, আমি তো তোমার সাথে সাথে বলেছি, কিন্তু আপনি আমার কাকিমা, কাকিমা আমি মানা করেছি, কিন্তু মেয়ে হিসাবে কখনোই চাইনি যে আপনাকে দুটো মানুষ বাজে কথা বলুক, খালি ওই কথার জন্য আপনার প্রচুর কমেন্ট এসেছে, আপনাকে কিন্তু বলেছিলাম কাকিমা বাজে কথাটা অফিসেও বলেছিলাম। বাইরে কি লাইট চলছে না? লাইট জ্বালাইনি, দেখো তো লাইট জ্বলছে কিনা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, নতুন নতুন লোক ঢুকেই যাচ্ছে আমি আর পাচ্ছি না। আজকে কি বার? এই ইয়ে শঙ্কর, যেদিনকে আমি এলাম তারপরে ও ফোন করেছে, আমার এতটা মাথাটা গরম হয়ে গেছে মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি কথা বলেছি আপনার ছেলের সাথে, ও দেখুন আমার প্রত্যেকটা লাইভ দেখেছে। আমি আপনি আপনারা এসেছিলেন না আমাদের বাড়িতে এই করিমপুরে? হ্যাঁ হ্যাঁ বলুন। আমি বলছি দিদি ভাই নেই, শোনা যাচ্ছে? ম্যাডাম তো একটু পুজোতে বলেছে, বলুন তো আপনার সাথে কথা বলতে চাই, বললে অসুবিধা আছে কি? না না বলুন।
এবার শুনেন, আপনি তো সবই শুনলেন, ঠিক আছে? এবার আপনারা তো সবই কিছু শুনলেন, আসলেন, মানে দেখলেন, ঠিক আছে? নিজের বাবা মা তো আমার, এটা তো আমার অপর না, নিজের একদম একদম। এই যে বাবা হসপিটালে যেটা বললো, হ্যাঁ বাবা হসপিটালে যেটা বললো, বললো আমি বাড়ি বিক্রি করে দিব, যেটা বলছিল, ঠিক আছে? এবার দেখেন এখনকার যুগে আপনিও জানেন বা আমিও জানি, ঠিক আছে, মানে এখনকার যুগে, এবার আমার বাবা হচ্ছে সার্ভিস ম্যান না, আচ্ছা, একটা মানে যাই হোক এখন বয়স হয়ে গেছে, এখন চপের দোকানে কাজ করে, চপের দোকানে কাজ করে, এখন এখন তো সেরকম আগের মতন ইনকাম করে না বাবা, আগে একটা কোম্পানিতে সার্ভিস করতে, এখন তো সেটা করে না। তো এবার কি বলেন, এই যে বাবা তখন বলছিল বাড়ি বিক্রি, এটা শোনার পরে কাকুকেও ডিসিশন নিতে বলছি, আপনাদেরকেও ডিসিশন নিতে বলছি, এটা শোনানোর মানেটাই এটা, এখানেই সবকিছু পাওয়া যাবে, যে তার মোটিভটা কি আছে, কি চাইছে, বাবা মাকে কতটা শ্রদ্ধা করে, কতটা ভালোবাসে, সে নিজেকে কতটা ভালোবাসে, নিজের বউকে কতটা ভালোবাসে। দেখুন, নিজের বউকে কেউ ভালোবাসবে না এটা আমি কখনোই প্রশ্রয় দেবো না, অবশ্যই বউকে ভালোবাসবে, কিন্তু বাবা মার জায়গা সবার প্রথম, বাবা মাকে তো শ্রদ্ধাটুকু করতে পারে, বাবা মাকে খেতেও দেবো না, পড়তেও দেবো না, কিন্তু বাবা মাকে শোষণ করবো, বাবা মারই বুকের উপরে দিয়ে নাচবো, এটা তো হতে পারে না, দেখতে তো হবে আমি বাবার বুকে বা মায়ের বুকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছি, তাহলে বাবার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বাবার দম বন্ধ হয়ে যাচ্ছে কিনা, দেখা উচিত এটা। তার জন্য বললাম এই রেকর্ডটা শোনার পরে আপনারা ডিসিশন দেন, মানে এর বাইরে আর কিছু করা যাবে না। করার পর ছেলেকে টাকা দিয়ে দিবো, মেয়ের বিডি দিবো, মানে আমার বউকে টাকা দিয়ে দিবো, ঠিক আছে, লাস্টে কি হবে বলেন তো, আমার বাবাটা মরবে, কেউ মরবে না। শুনুন দাদা, আমি একটা কথা বলি, আপনি বলেন, আপনার উপরে আপনার বাবার জীবন, আপনি ভালো ব্যবহার করুন, ভালোভাবে থাকুন, দেখুন আমার মনে হয় পরিবারটা খুব ভালো হয়ে যাবে। আপনি এবার এবার শুনেন দাদা, দেখুন ভালোবাসাকে অনেক কিছু জয় করা যায়। এবার একটা কথা বলি শুনেন দাদা, আপনারা তো আমাদের বাড়িতে মানে ফার্স্ট, ঠিক আছে ফার্স্ট, এবার আপনাকে কেন ডাকা হলো কেন বলেন তো, আমি আমার বইয়ের অংশটা আমি আর আমার বউ থাকবো। এখন দেখুন আপনি তো সব দেখেন, এই ভিডিওটা যদি দেখাতে পারেন, আপনি আপনাকে যখন আমি ফোন করেছি আপনার কিন্তু কল রেকর্ড চালু হয়েছে আমার মোবাইলে, মানে একটা ভয়েস সিস্টেম আপনি বোঝা গেল, তো কল রেকর্ড আমি সেটাও জানি আপনার ফোনে, আমি কোন রকম এই যে এবার আমি ভিডিও না বাধ্য হয়ে নিয়েছি, এটা হলো কি তোমার 27 মিনিটের পরে নিয়েছি, একটা কথাই বলো যে তুমি ভিডিওটা আছে আমার কাছে। তুমি তোমার বাবাকে মেরেছো, সেই সব মেডিকেল নিয়ে সবকিছু থানায় গিয়ে এসপি বেশি ঘেটো না, ঠিক আছে, তোমাদের সকলের আছে, তোমার আসেনি কমেন্ট গুলো আমি দেখেছি, কমেন্ট গুলো পক্ষে আসেনি, মানুষ বলে বেঁচে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার দিদি বলেছে যে জানলাটা যে ভেঙে ও ঢুকেছে সেই ভিডিওটা আমার কাছে করা আছে, সেটাই দিদি দেখাতে পারে, দিদিকে বলবেন যে আমি বাড়ি ছেড়ে বউকে নিয়ে আমি যেদিন দেখাবেন সেদিনই চলে যাবো, তার জন্য বাবার কোনো সময় সম্পত্তি কিছু নেব না, ঠিক আছে, এটা বলেছে, ঠিক আছে। তারপর একটা এবার আমি বলছি শুনুন, বলছি আমি সব শুনেছি, আমি একটা কথাই বলবো, তোমার আমি কোন রকম কিছু প্রুফ
বা কে তুমি, তাহলে তো আমার এটা প্রুফ করা উচিত যে তুমি তোমার বাবাকে মেরেছো, সেই সব মেডিকেল নিয়ে সবকিছু থানায় গিয়ে এসপি এবং আইসি কে করা উচিত, ঠিক আছে? অবশ্যই বেশি ঘেটো না, ঠিক আছে? দোষ তোমাদের সকলের আছে, তোমার একার দোষ অবশ্যই, তোমার একার দোষ দিয়ে আসেনি, কমেন্ট গুলো আমি দেখেছি, কমেন্ট গুলো কিন্তু আমার পক্ষে আসেনি, মানুষ সন্তুষ্ট না আমি যে বিচারটা করেছি, ঠিক আছে? আমি কমেন্টস পড়েছি, হ্যাঁ, মানুষ সন্তুষ্ট না এই বিচারটাতে, মানুষ চেয়েছিল যে তুমি, তোমাকে বাড়ি থেকে আমি বের করে দিই, এটাতে মানুষ সন্তুষ্ট হতো, কারণ সব থেকে বড় ক্রাইম তুমি করেছো, মানে আজকে তুমি, তোমাকে এটা আমি প্রশ্রয় দিই, কালকে আর একটা সন্তান বাবাকে মারবে, ঠিক আছে? আমি এমনই একটা মানুষ, বাবা মাকে খরগোশ পর্যন্ত পাইয়েছি, দেখো আগে প্রোফাইল দেখে নাও, ঠিক আছে? প্রোফাইল আপনার গোটা প্রোফাইলটা আমি দেখে নাও, 3,000 টাকা করে, 3,000 টাকা করে বাবাও মদ খেত, ছেলেও মদ খেত, বাবাও জোক খেত, ছেলেও জোক খেত, এটা তুমি জানো, দেখেছো তো? বাবাকে নিয়ে আসা হয়েছে, তাও দেখলাম, হ্যাঁ, তো আমার কথা তুমি শুনে নাও, যদি তুমি, আমি কোন রকম কোন প্রমাণ কে কি বললো তো, তাহলে আমি যদি, তুমি বলো এই প্রমাণটা দেওয়ার জন্য, তাহলে তো আমিও বলবো যে তোমার মা 50,000 টাকা দিচ্ছে, তাহলে সেটাই তোমার মায়ের কথাটা মানতে হবে, তোমার মা যদি এবার বলে আমার এখানে 50,000 টাকা, আমি আননেসেসারি কথাবার্তা বলা পছন্দ করি না, ঠিক আছে? আমি পয়েন্টে, টু দা পয়েন্টে কথা বলবো, আমি প্রতিটা ভিডিওটা দেখে আপনাকে ফোন করব, আমি কি বলছি শুনে নাও, পয়েন্টে কথা বলবো, ওখানে থাকতে হলে তোমাকে প্রত্যেকটা, আমি তোমাকে বলে বলছি না, প্রত্যেকটা সন্তানকে যদি বাবা মার কাছে থাকতে হয়, বাবা মার ছত্র ছায়, অনেক সন্তানদের বাবা মার ভুল দেখে অনেক সময় ত্যাগ করতে হয়, অনেক বাবা মা সন্তানের ভুল দেখা, যদি সন্তানকে কাছে রাখতে চান, তাহলে অনেক সন্তানের দোষ ত্রুটি দেখে নিয়ে তাকে রাখবে, সব তোমার বাবা মার মধ্যে বাবা মা আর পাঁচজনের নেই, অবশ্যই আছে, আমি কিন্তু বাবা মার বিরুদ্ধে কথাটা বলিনি, আমি কিছু বলছি না, আমি বলতে চাইছি কে জানলা ভেঙেছে, কে দরজা ভেঙেছে, কে লাইভ হয়েছে, কি হয়নি, তুমি বাবাকে মেরেছে কি মারোনি, আমি এর জন্য গাইছি, এতদিন তোমার জানলা ভাঙানি, আমি ওখানে বিচার করতে যাইনি, ঠিক আছে? আমি বললাম কে কি বললো আমার দেখার দরকার নেই, আমি তোমার বাবাকে মারা হয়েছে সমাজে, এটা সব থেকে বড় ক্রাইম, তোমাকে পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেটা তদন্ত করতে গেছি, কেন অ্যারেস্ট করছে না, একই থানার পুলিশ অন্য কোন ছেলে বাবাকে মারলে সাথে সাথে অ্যারেস্ট করে, তার 3 মাস 6 মাস শাস্তি হয়, তোমার পিছনে আজকে পিআরইডি ছিল বলে তুমি বেঁচে আছো, তুমি কি এটা জানো, পার্টির লোকের হাত আছে বলে বেঁচে আছো, কিন্তু অন ক্যামেরার উপরে পুলিশ যাবে না, আমি একটা কথা বলি শুনেন, আজকে শুধু পিয়ালি দিদিটা বলে ফ্যাক্ট না, ন্যায় অন্যায়ের বিচারটা আছে, এটাও তো ন্যায় অন্যায় বিচার, শোনো শোনো, ন্যায় অন্যায় বিচার শুনতে গিয়ে পিয়ালি দিকে মানুষের কাছে অপমান হতে হচ্ছে, উনি কাজ করতেও যাবে, উনি অপমানিত হবে, এটা তো আমরা কেউই চাইবো না, তাই না? উনি হয়তো ভুলবশত একটা বাবাকে কিছু বলেছেন, ভুলবশত আমি ধরে নিলাম, আমি তো দেখি বলেছেন বাবার কথা অনুযায়ী, তাহলে সেই জায়গায় এখন বাবা অসুস্থ, বাবার কথাটা সবাই শুনবে, পিয়ালি প্রমাণ করার চেষ্টা করছিল ওখানে, কিন্তু পিয়ালিদের কথাটা কিন্তু কেউ শুনলো না, বা আমিও শুনবো না, কারণ একটা অসুস্থ মানুষকে নিয়ে, এটা নিয়ে যদি ডিবেট করতে যাই, একটা অসুস্থ মানুষ যদি স্ট্রোক হয়ে যায়, তখন পিয়ালি দিয়েও কেস খাবে, তুমি তো আছোই, তাই আমি ওই ওই সব নিয়ে পিয়ালি দিকেও বললাম, পিয়ালি দি এসব চেপে যান, বলার কারণ আছে, তো আমার কথা হলো কি শোনো, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, আমারও ভুল হতে পারে, পিয়ালিদেরও ভুল হতে পারে, তোমারও ভুল হতে পারে, বাবারও ভুল হতে পারে, মায়েরও ভুল হতে পারে, সবার ভুল হতে পারে, অবশ্যই, কিন্তু এই ভুলটাকে শুধরানোর জন্য 1 মাস তোমার হাতে টাইম, এই 1 মাসের মধ্যে তোমাকে আমি দেখবো, তুমি কেমন কি ব্যাপার আছো না আছো, দেখো যদি না, যদি বাবার কাছে থাকতে গেলে অনেক কিছু তোমাকে এবং তোমার বউকে সহ্য করতে হবে, এটা বাস্তব, আমি যদি আজকে ভাড়া বাড়িতে থাকি না, আমাকে বাড়িওয়ালা বলবে এখানে আওয়াজ হচ্ছে, চুপ, আস্তে আস্তে পা ফেলতে হবে, কলে আস্তে টিপবেন, কিন্তু কলে জল বেরোচ্ছে না, তবু আস্তে আস্তে টিপতে হবে, কেন আমি ভাড়া আছি, তো আমার কথা হলো কি, তোমার বাবা মা কেমন মানুষ তুমি 22 বছর থেকে, তুমি একটু আগে বললে, আমি তো জানি, তুমি জানো, তোমার দিদি কেমন মানুষ তুমি জানো, তোমার দিদি জানো তুমি কেমন মানুষ, আমরা জানি না, আমরা 1-2 ঘন্টায় তোমাকে চিনবো না,
আর না বলেই নিরপেক্ষতার সাথে দুজনার এখন বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে যেটুকু ভুলভ্রান্তি হয়েছে তোমার, সেই ভুলভ্রান্তির জন্য তোমার সাথে আমার সাক্ষাৎ, তোমাদের বাড়ি আমার পৌঁছানো। ভারতীয় সংবিধান অনুযায়ী বাবা যদি এখন বাড়ি বিক্রি করে তোমার সম্পত্তি তোমাকে তোমার অংশটুকু বুঝিয়ে দেন বা টাকা দিয়ে দেন, এখানে আমি কেন, আইসি কেন, এসপি কেন, ডিএম কেন, জজ সাহেব আটকাতে পারবেন না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন আমরা তো আইনের ঊর্ধ্বে নই, তাহলে আজকে তোমার কাজ করতে গিয়ে নিশ্চয়ই আমি আইনের ঊর্ধ্বে যাবো না? আমি টাচ করিয়েছি কার জন্য? তোমার সুবিধার জন্য। ওই তুমি যাতে বাড়িতে একটু শান্তিভাবে থাকতে চাও, তোমার বাবার সাথে একটু ভুলভ্রান্তিটা পরে হসপিটাল থেকে বেরিয়ে এলে আমি থাকবো না মিডিল পাশে, মা তো একবারও বলবে না। আমি তোমার চুপ করো, অনেক কথা তোমার শুনেছি, এবার আমার কথা শোনো। মা তো ওখানে থাকবে না, মা একবারও বলেনি যে তুমি ওকে ক্ষমা করে দাও, মা কিন্তু বলেনি, আমি এটা দেখেছি। ঠিক আছে, মা চাই না তোমার সাথে বাবা শান্তি পূর্ণভাবে সম্পর্ক করুক, আমি দেখে নিয়েছি। অন্য কোনো মা হলে হয়তো বলতো, কিন্তু মা তোমার কথা বলেননি, না বলারও নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি কারণ যাচাই করিনি। আমি মিডিল পার্সন হিসেবে ওখানে গেছি, আমার যতটুকু কর্তব্য দায়িত্ব এবং মন থেকে আমি তোমাদের জন্য করার চেষ্টা করেছি। এরপর যদি তোমরা যদি কোন রকম এর প্রুফ, ওর প্রুফ, তার প্রুফ, ওখানে থাকবে, বাড়ি বিক্রি করতে পারবে না, বাড়িতে বাধা, এগুলোতে কোনোদিন তুমি বাধা দিতে অ্যাটলিস্ট পারো না। বাবাকে সুস্থ অবস্থায় দরকার আমার, এখন অসুস্থ অবস্থায় আমি কোনো প্রেশার ওই মানুষটিকে দেব না। যদি এখন বুকে ব্যথা উঠে যায় আমার কোনো কথা শুনে, যদি উনি কিছু না হার্ট অ্যাটাকও করেন, আমি কিন্তু প্রবলেমে পড়ে যাব। তোমার জন্য আমি জেলে থাকবো না? আগে একটা মানুষকে হসপিটালের মধ্যে যে সিচুয়েশনটা হয়েছিল সেটা পালাতে ওরকম সিচুয়েশন হয়নি, পুরো ভিড় হয়ে পুরো লোকে একদম দর্শকের মধ্যে দেখেছে। আমি যদি বুকাজি করে আসবো তাহলে 10টা মানুষ আমার সাথে দেখে কথা বলবে না, তাই না? তোমার ভুলটা ছিল, তোমাকে মানুষ বোঝাচ্ছিল, পিয়ালিদিকে মানুষ বোঝাচ্ছিল, আমি ওখানে ভুল করলে নিশ্চয় তোমাকে আমি আমার অতক্ষণ সময় দেবো কেন বলো না? কারণ আমার হসপিটাল যাওয়ার আমি উপোস করে আছি, আমার হসপিটাল যাওয়ার কোনো প্রয়োজন নেই, বেডে বসার কোনো প্রয়োজন নেই, বসেছি কারণ এটা আমার মানবিকতা, তোমাদের মধ্যে মিল করাতে গেছি। ওখানে আমি দেখবো না হসপিটালে ভাইরাস আছে, আমি কেন আজকে পুজো করেছি, আমি কেন হসপিটাল ঢুকবো, এগুলো কিন্তু দেখিনি, দেখা উচিতও না একজন সমাজসেবিকার, তাই তো? তাহলে তারপরও এখন আমি সবে বাড়ি পৌঁছে সবে কেনাকাটা করে আমি সবে এখনো শাড়ি চাড়িনি, স্নান করবো, পুজোই বসবো। তুমি ফোন করেছো, ঠিক আছে, কথা বলছিল ও আমার যে অফিসের স্টাফ উনি কথা বলছিলেন, আমি তোমার কাছ থেকে দেখলাম তুমি যখন একটার পর একটা ওনাকে প্রশ্ন করেই যাচ্ছ প্যারা লাইনে যাচ্ছ, তোমাকে সোজা লাইনে নেওয়ার জন্য আমি ফোনটা নিয়েছি, তোমাকে টাইম দিয়েছি না? যেমন বুড়ো বুড়ি মানুষগুলো দেখলাম অনেকটা মিনিট তো নিয়ে বুড়িটাই ভালো, সিদ্ধান্ত নেবে আমি উনি কিন্তু ভালো ছেলে ভালো, তার জন্য কিন্তু ওনাকে এখনো পর্যন্ত খেতে দিচ্ছে বা ওনার মানে শরীর দিয়ে এখনো বৃদ্ধ বয়সে গ্লেজ বেরোচ্ছে, তাই তো? তাহলে আমার কথা তার জন্য অবশ্যই তুমি তো বাবা মাকে দেখবে, তোমার কোনো কিছু নেই, তোমাকেই তো করতে হবে সবকিছু না? এবার এই যে কথাটা বললেন না, আমাকে দেখতে হবে, আমি মানলাম, চোখের সামনে বাবা মা যদি কাঁদে তো আগে পাঠাবে, কিন্তু আমার কথা বক্তব্য সবকিছু সর্বোচ্চ কিছু শেষ করার পরে যদি শোনো, বুকটা কেমন লাগবে পরের কথা, তুমি যখন মেরেছো তখন তোমার বুকের কথা মনে করোনি, সবকিছু শেষ করার আজকে বর্তমান
দেখেন বয়সকালে কিন্তু বাবা মার কিন্তু বয়সে 70-80 বছর হয়ে গেলে তখন বাবা মার কাজ করার শোনো ভাই একটা কথা বলি 70-80 বাবা মার বয়স এখন অনেক এরকম মানুষ ছেলেরা বলেন সন্তানরা বলেন বৃদ্ধ বয়সে দেখা যায় বাবা মাকে স্টেশনের ধারে পড়ে থাকতে তুমি বর্তমান করে বেঁচে আছো এখন তোমার 22 বছর তুমি আগে একটা বছর 23 বছরটা কাটাও তারপরে চিন্তা করবে এখন তোমায় চিন্তা করতে হবে না তুমি ঠিক থাকো না আমি তোমার বাবা মাকে ম্যানেজ করতে পারবো বাড়িও বিক্রি হবে না তোমাকেও কোনো রকম অসুবিধা হবে না হ্যাঁ একটা মানুষের শাকার গুলোতে অনেক মানুষের অনেক প্রবলেম হয় এটা আমি তোমাকে বলবো টিনের ঘরটা করে ছাদে করতে ফার্স্ট সেকেন্ড কথা হলো লাইটের বিল আমি গেলে বিয়ের পরে হয় আমি সাবমিটার তোমার মায়ের জন্য আলাদা করে দেবো তোমার মেন মিটার নিলে সাবমিট মেন মিটার মায়েদের থাকবে তোমাকে সাবমিটার দিয়ে দেবো সাবমিটার যা বিল আসবে তুমি মাকে দিয়ে দেবে বা তোমার তুমি মেন মিটার রাখবে মা সাবমিটার নিবে ঠিক আছে কোনো আইন আছে আইনের ফাঁক আছে কি আছে ঠিক আছে আমি কি বলছি শোনো আইন আছে আইনের ফাঁকও আছে অনেক রকম ব্যবস্থা করা যায় যেরকম আছে আইনের ফাঁকও আছে হ্যাঁ যত ব্যবস্থা করা যায় আমি করে দেবো কেউ তুমি আগে সোজা হও ঠিক হও আর ভদ্র ব্যবহার করবে পাড়ার লোকের কাছে যেন শুনি না মা চিৎকার করছে করুক তোমার যেন গলার আওয়াজ না শুনি পাড়ার লোক আমি একটা আপনাকে একটা পাড়ার লোক বলে দিয়েছে দুই পক্ষেরই দোষ আছে দুজনা যেমন সন্তান তেমন মা তেমন বাবা তেমন বউ হ্যাঁ আমি একটা কথা বলি হাম কিছুতে কাম নেই তোমাদের সবার দোষ আছে আমি এই যে কথাটা বলছেন তো পাড়ার লোকের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন 100% এর ভিতরে 30% দোষ আমাকে দিবেন তোমার মায়ের যা মুখের ভাষা দেখলাম মানছে না বোন মানা করলো মানছে না দিদি মানা করলো মানছে না সেটাই আমি কি বলছি শোনো দেয় তুমিও দাও আমি তা বলছি আমি বলছি তোমার ৮০ বছরে না 70 বছরে আজকে মানুষটা তুমি মেনেছো তখন চিন্তা করোনি মানুষটা মরে যাবে কিনা আর এখন তোমার 80 বছরে ভাব দিবা তার চিন্তা হচ্ছে না বাবা মা যখন কেস করলো ছেলে জেল খাটবে না কি খাটবে তখন বাবা মা ভাবলো না তো কেস করবেই দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে কেস তো করবেই তখন বাবা মা ভাবলো না না এবার তোমরা তাহলে কেসে যাবা কিনা বলো কেসে গেলে কেসে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও কি বলবো বলো এই কথাটা আপনি বলছেন তো এখন বলছি তোমার কথাতে তুমি নিজেকে লাইফ টাকা করি না শুধরাও তাহলে তোমাকে 1 মাস পর করতে হবে অসুস্থ বাবাকে বাড়িতে ঢুকিয়ে একটা মানুষ স্ট্রোক হয়ে যাবে এটা আমি মানতে পারবো না হয় নিজেকে শুধরাও 30%টাকে জিওতে নিয়ে আসো তোমার বাবা মার দোষ থাকলে তুমি আমাকে বলো তারপরে যদি কোনো প্রতিবাদ না করি তখন বলবে যে কথাগুলো বলছেন তো আপনাকে পুরো এভিডেন্স সমেত আমি আপনাকে পুরো প্রুফ সমেত দিব ঠিক আছে আর না হলে তুমি শুনে রাখো আজকে শুনে রাখো তোমার বাইরে তোমার জায়গা ওই বাইরেই হয়ে যাবে এগুলো করো না আমি চাই মা বাবা সন্তান মানে বউ নিয়ে বলছি বউ বাচ্চা নিয়ে আমি চাই তোমার মাথা গুজার আশ্রয় থাক তার জন্য এত কঠোর পরিশ্রম করেছি আজকে আমি চাই তোমার বউ এই বাড়িতেই থাক তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদের মতো নিজেরা ওই বাড়িতে আলাদা থাকো ঘর ভাড়া বাঁচো ঘর ভাড়ার পয়সা আপনি ব্যবসা বাড়াও আপনি কথাটা বললেন একটু আগে আমার জায়গাটা বাইরে থাকবে বাড়ি আমি তুমি কি প্যারাগ্লাইডিং কথা বলো কেন ভালোগুলো বুঝতে পারছো না খারাপ প্ল্যান নিয়ে তুমি বলছো তোমার এগুলো তর্ক করা কি হ্যাবিট তাহলে তুমি বলো আমি তাহলে আবার কালকে যাবো ভগবান আছে আমি একটা কথাই ভাবি আজকে যদি আমি রাস্তার বাইরে বা বাড়ি থেকে চলে গেলাম কথা কথা বলছি ভগবান কেউ কাউ আমি চিন্তা করেছি সবাইকে বলেছি কোন অন্যায় কাজ করে আসিনি ঠিক আছে আর কোন কথা না 1 মাস পর তোমার সাথে কথা বলবো তার মধ্যে যদি কোনো গন্ডগোল করো তখন তুমি আমাকে ডকুমেন্ট নিয়ে অফিসে আসবে মঙ্গলবার তুমি এবং তোমার বউ দুজনেই চলে আসবে কোনো অসুবিধা নেই এবং শ্বশুর শাশুড়ি সবাই আসুক তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি তো বললেন তো যাই হোক 1 মাস আমার মতন আমি থাকবো তোমার বাবা শুনবে না তোমার বাবা শোনার মানুষ না তুমি শুনবে
অশান্তি হচ্ছে কেন? তাহলে নিজেকে সোজা থাকো, তাহলে তো ভালো। কোনো ব্যাপার অশান্তি অশান্তি কিছু মিসবি ছোটখাটো কোন কথা নিয়ে কোন গন্ডগোল না হয়। আমি সত্য পথে চলি, আর সত্য পথে না চলে তোমাকে 50,000 টাকার ব্লেমটা লাগাতাম। এই 50,000 টাকা আগে বের কর, বলিনি কিন্তু আমি কোনটা সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যে যাচাই করার মতো 10 বছর কাজ করছি, ঠিক আছে? এবার বিশ্বাসটা ঠিক করে রাখো, কোনটা রাখো, নিজে বাড়িতে বউটাকে কেয়ার করো, বউটাকে দেখো, বাচ্চা ঠিক করে ডেলিভারি করো, ভালো হবে, থাকো বাড়ির মধ্যে, কোনো তর্ক বিতর্ক কোনো কিছুর মধ্যে যাবে না, দেখো অনেক ভালো থাকবে, ব্যবসায় উন্নতি করতে পারবে, বুঝতে পেরেছো? ব্যাস থাকো, ভালোভাবে থাকো, তোমার বাবা মা অসুবিধা করলে আমি আছি তোমার পাশে, ঠিক আছে? তোমার বাবা মাকে যদি টর্চার করো, আমি কিন্তু তোমার বাবা মার পাশে দাঁড়িয়ে যাবো, তখন কিন্তু আর বাড়িতে রাখা নেবো না। আমি ও বাড়িতে থাকার জন্য এতগুলো সুযোগ দিয়েছি, তুমি ওখানে ভালোভাবে থাকো, তারপর তোমার বাবা মা কোনো অত্যাচার তোমাকে করে, তোমার কোনো ডকুমেন্টস পাই, আমি তোমার বাবা মার কাছে যাব, তোমার পাশে দাঁড়াবো, আর যদি দেখি যে তোমার বাবা মা তোমার ডকুমেন্টস দিচ্ছে, তাহলে কিন্তু তোমাকে এবং অফিসে ডাকবো, কথা বলবো, ওখান থেকে যা সমস্যা সমাধান করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এরপর যদি কোনো প্রবলেম হয়, প্রথমত তোকে বাড়ির বাইরে বলেছি জায়গা, দ্বিতীয়ত বাবা মার যদি কোনো টর্চার যদি হয়, তারা যদি কোনো কিছু বলে, আমি কিন্তু বাবা মার পাশে দাঁড়াবো, আর যদি তোমার প্রতিও যদি বাবা মার টর্চার করে, আমি তোমার আমি অবশ্যই ডকুমেন্টস জমা করলে আমি তুমি আমি অবশ্যই যাব, তার জন্য মঙ্গলবারে তুমি অফিসে চলে আসবে, আর নাহলে দুই পক্ষ এসে আমি অফিসে বসে মেটাবো, ঠিক আছে? আমি আমার দিকে বলে দিয়েছি, আর নিউজটা যে বেরোবে না সেটা আমি অনেক আগে জানি, নিউজটা বেরোবে না আমার ওখানে, নিউজ বেরোবে না আমি 100% জানি। আমাকে ওসব বোঝাতে হবে না, মানুষ আমার সামনে আমার মতো, আমার পিঠ পিছে মানুষ যে কেমন আমি বুঝে যাই, আমি জানি। হয়ে গেছে তো এদের, উঠে গেছে তোরা, আরে একটাই বাস, কটা বাজে? 7:20 হয়ে গেছে, বলো ট্রেন পাবে তো, দুগুলে ট্রেন হবে, বলো। আপনি বাড়ি যান, খরিদ্দার যখন ফাইনাল হয়ে যাবে আমি যাবো সাথে, আমি দাঁড়িয়ে থেকে আপনার বাড়ি বেঁচে দেবো, যান। আপনারা যেখানে বৃদ্ধ বয়সে ভালো থাকবেন তাই করুন, সন্তানদের জন্য মুখের দিকে তাকিয়ে নিজেদের ক্ষয়ক্ষতি নিজেদের খুন হতে হবে না, পরে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নেক্সট চলে আসুন, যাও একটু মায়াপুর ঘুরে নিয়ে আসো, এদিক ওদিক নিয়ে যাও। আমাকে তাড়ানোর চেষ্টা করলো, তাড়াতে পারেনি, তার ক্যামেরা আছে আমার কাছে, আমি জানি, বুঝতে পারছিলাম, সবাই আমাকে প্রাধান্য দিচ্ছিল ওখানে, তাই এটা আমার পিটপিটে হচ্ছিল, তার জন্য স্টাফ গিয়ে ওখানে আমাকে ওরকম করলো। আমি তো ডাক্তারবাবুর সাথে কথা বললাম, বলো না না ভিডিওটা আছে, ডাক্তারবাবু বললো দেখে তুমি আছো তো, হ্যাঁ তাহলে আমার কেন, আমি আমার সম্মানে বেরিয়ে এসেছি, প্রত্যেকটা বেডের যে পেশেন্ট ছিল প্রত্যেকে বলেছে ম্যাডাম আপনি খুব ভালো কাজ করছেন, আপনি নাম্বারটা দেবেন, আমি সব জানি, আমি দেখলাম যে আমি বলছি বুথ প্রেসিডেন্ট আছে, অথচ স্টাফকে কিছু বলছে না যে আমি এসেছি এখানে, তার এলাকা ওখানে, তো অথচ তার মানে আমাকে এগিয়ে দিচ্ছে, আমাকে উনি ঝাপট মারছেন, আমি তো বুঝছি, উনি পিছন থেকে চোখে ইশারা, আমি সব বুঝি, কিন্তু আমার মনে কিন্তু খল নেই, আমি কিন্তু আপনার ছেলের সাথে কথা বলেছি, আমি পিয়ালির নামে কোনো বাজে কথা বলেছি, কিন্তু ওনার মনে যদি এটা থাকে, ওই যে পুরো স্টাফ দিয়ে আমাকে ওরকম করে ঘেরাও করে দিল, না আপনি এখানে থাকতে পারেন না, আপনি যান যান, আনন্দ ডাক্তারবাবু যে ডাক্তারবাবু এসেছেন, ডাক্তারবাবুর সাথে কথা, ডাক্তারবাবু নিজেও বললো না না আপনি যান, আপনি ভালো কাজ করছেন। তারপরে আরেকটা কথা বলি,
আমি বুঝি গো কাকিমা আমার পিঠ পিছে কি হয়, কিন্তু আমার পিছনের চোখটা আছে বলে দেখতে পাই, কিন্তু তবু সবকিছু মাথা নত করে আমি আমার যেটা ভিউ আছে সেটাকে পূরণ করে নিয়ে চলে আসি। অন্য সময় ইঞ্জেকশন দিয়ে দেওয়া হচ্ছে আর আমি যখন গিয়েছি স্টাফ দাঁড়িয়ে দিচ্ছে আমাকে, এখানে পেশেন্টের অসুবিধা হচ্ছে তাই না? আমি সব বুঝেছি, আমি আমি ওনার নামে বদনাম করবো না, উনি আমার নামে বদনাম করছে, আমার ওনার প্রতি হিংসা নেই, ওনার আমার কর্মের প্রতি হিংসা হতে পারে, আর তার স্বীকারও আমি হচ্ছি। তোমার কাছে ভিডিও ডকুমেন্টস আছে? আমার কাছেও আছে একদম। ডিসচার্জ করে জেল কাটাবো, তার আগ পর্যন্ত তো স্টাফ গিয়ে কিছু বললো না, অত ভিড় হয়ে গেল, কিন্তু যেই উনি অপমানিত হলেন তখন উনি দেখলেন ক্যামেরায় উঠে আসে, তার জন্য বলেছে সব ভিডিও গুলো ছেড়ে দেবো আমি, পোস্ট করতে পারিনি সেই টাইমে, ডাক্তার ঢুকে গেছে বলে সামনে সামনে আপনি তখন চলে, চিন্তা নেই আমি আছি, যাও আমি আমি অপমান হতে পারবো কিন্তু আমি ন্যায্য বিচার করেই ছাড়বো, যাও। কি বুঝলেন, সব জায়গায় রাজনীতি, আমার সাথে কি কি হয়েছে সেটা আমি জানি, কখনো প্রকাশ করিনি, ওরা প্রকাশ করলো তাই করলাম, কিন্তু তারপরেও যে আমি যখন ওনার সাথে আসুন আমি যখন কথা বলছিলাম তখন কিন্তু ওনাদের পিঠ পিছে পিয়ালিদের পিঠ পিছে আমার মধ্যে কিন্তু কোনো হিংসা ছিল না, আমি কিন্তু ওনার সব কিছুই বুঝতে পারছি, তারপরেও কিন্তু ছেলেটাকে বোঝাচ্ছি যে ওনাকে কিন্তু কথা শুনতে হয়, কারণ আমি কাজ করতে গেলে অনেক মানুষের কাছে কথা শুনি, আমি আমার জায়গায় দাঁড় করিয়ে ওনাকে বসি, ওনার সম্মান ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু উনি কি করেছেন সবই শুনে পেলেন এবং ভিডিও ফুটেজ আছে। চলুন সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সব জায়গায় রাজনীতি, কিন্তু আমি জানি সত্য পথে চললে অবশ্যই সত্যের জয় আছে। চলুন টাটা।